Bismillahirrahmanirrahim. Shubhro shikharthi bindu. Noakhali Sarkari College ekadosh shrenir hishab bigyan pratham potrer online shreni karyakrame tomader prottekke shagoto janacchi. Ami Mohammad Shamsuddin, Sarkari Oddhapok, Hishab Bigyan Bibhag, Noakhali Sarkari College. Tumra er moddhe jano je amader ei bishoyti hocche tomar কার্যপত্র যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়ার্কশিট কার্যপত্র করতে গেলে আমাদেরকে পূর্ব নির্ধারিত বা প্রি ডিটারমাইন্ড যে কাজটি করতে হয় সেটি হচ্ছে সমন্বয় জাবেদা সংক্রান্ত আলোচনা করতে হয় এবং এর সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে হয় আমি সমন্বয় জাবেদা বলতে কি বুঝি সংজ্ঞা এর বৈশিষ্ট্য সমূহ সমন্বয় জাবেদা কেন প্রয়োজন সমন্বয় জাবেদা না করলে কি প্রভাব পড়তে পারে আয় বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণীর উপর এই সংক্রান্ত আলোচনাগুলো করেছি সমন্বয় জাবেদার প্রকারভেদ এবং সমন্বয় জাবেদার প্রকারভেদের ক্ষেত্রে চারটি মৌলিক সমন্বয় বকেয়া খরচ বা খরচের বকেয়া বকেয়া আয় বা আয়ের বকেয়া অগ্রিম খরচ বা খরচের অগ্রিম অগ্রিম আয় বা আয় অগ্রিম যেটিকে আমরা অনুপার্জিত আয় বলে বর্তমানে অভিহিত করে থাকি এই সংক্রান্ত বিষয়গুলো আমাদেরকে আলোচনার পরে আমরা প্রত্যেকটির নিয়ম দেখিয়ে দিয়েছি অর্থাৎ নিয়মটি আমরা সাধারণ জাবেদায় যেভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করি ঠিক সমন্বয় জাবেদার ক্ষেত্রে আমাদের যে ধরনের সমন্বয়গুলো বা লেনদেনগুলো দেওয়া থাকে এই বিষয়বস্তু সম্পর্কে আমাদের ধারণার পাশাপাশি আমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় শিখতে হয় তো সেইগুলো আমরা তোমাদেরকে সহজ নিয়ম আকারে দেখিয়ে দিয়েছি তবে সবচেয়ে বাস্তব ভিত্তিক হলো যে সমন্বয় জাবেদাগুলোকে আমরা আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে সমন্বিত করি এই নিয়মটি যদি তোমরা জানো তাহলে সবচেয়ে সহজ হবে সমন্বয় জাবেদা করতে ওকে আজকে আমরা আবার সমন্বয় জাবেদার কয়েকটি উদাহরণ এখানে তুলে ধরলাম উদাহরণগুলো তোমরা খাতায় লিখে রাখো বা লিখে নাও এবং সাথে সাথে সমাধান করো আমরা প্রথম যে সমন্বয়টি এখানে লিখেছি সেবা প্রদান করা হয়েছে কিন্তু এর বাবদ বিল পাওয়া যায়নি 2,500 টাকা লেনদেনগুলো তোমার বা সমন্বয়গুলো তোমার প্রথমে যেটি করতে হবে সেটি আমাদেরকে বুঝতে হবে যে এগুলো তোমার মৌলিক যে সমন্বয় চার ধরনের সমন্বয় বলেছি তার কোনটির মধ্যে অন্তর্ভুক্ত যেমন আমরা এখন প্রথম যে সমন্বয়টি বা লেনদেনটি লিখেছি এটি বকেয়া আয় বা আয়ের বকেয়ার মধ্যে পড়েছে এটি আমরা প্রথমে বুঝতে হবে তাহলে আমাদের জন্য ডেবিট ক্রেডিট নির্ণয় সহজ হয়ে যাবে তাহলে বকেয়া আয় বা আয়ের বকেয়ার ক্ষেত্রে আমরা সহজ নিয়মটি বলেছিলাম যে আয়ের বকেয়া বা বকেয়া আয় হিসাব ডেবিট হবে এবং সংশ্লিষ্ট আয়টি ক্রেডিট হবে তাহলে আমরা যদি এখানে এই কাজটি করি এবং এখানে সেবা প্রদান করা হয়েছে কিন্তু এর বাবদ বিল পাওয়া যায়নি তাহলে আয়ের বকেয়া এবং সংশ্লিষ্ট আয় তাহলে আয়ের বকেয়াটি হচ্ছে এখানে প্রাপ্য হিসাব নামে আমরা এটিকে অভিহিত করে তাহলে আমরা এখন লিখব প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় হিসাব সেবা আয় হিসাব ক্রেডিট এখানে একটি বিষয় উল্লেখযোগ্য সেটি হচ্ছে আমরা তোমার ইউএস মেথডে যখন করব তখন বকেয়া সেবা আয় এই কথাটি আমরা লিখব না আমেরিকান সিস্টেমে বকেয়া আয়কে যেটি তারা করে প্রাপ্য হিসাব নামে অভিহিত করে এবং বকেয়া খরচ যেগুলো থাকে এই বকেয়া খরচগুলো আমার হিসাবের শিরোনাম অনুযায়ী যেমন কিছু ক্ষেত্রে প্রদ হিসাব আর কোনো ক্ষেত্রে তোমার প্রদ বেতন বা প্রদেয় উপযোগ খরচ এরকম নামে অভিহিত করে ঠিক আমাদের সেবা প্রদান করা হচ্ছে কিন্তু এর বাবদ বিল পাওয়া যায় তাহলে আমরা এখানে বকেয়া সেবায় লিখতে পারবো না আমরা কী লিখতে হবে মান প্রাপ্য হিসাব ইংরেজিতে বলে অ্যাকাউন্টস রিসিভেবল এবং যে সেবাটি এই সেবাটি হচ্ছে সার্ভিস রেভিনিউ ওকে তাহলে এটির যে নিয়ম আমরা বলেছি যে আয়ের বকেয়া বা বকেয়া আয় ডেবিট এবং সংশ্লিষ্ট আয়টি ক্রেডিট এটিকে আমরা যদি আয় বিবরণীতে উপস্থাপন করি অর্থাৎ এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীতে উপস্থাপন করে তাহলে আমরা কী করব আমরা যেটি করব সেটি সেবা আয়ের সাথে এই বকেয়াটি আমরা কী দিব যোগ দিব
তাহলে সেবা আয়ের সাথে বকেয়া আয় যোগ দেওয়ার কারণে আয়ের পরিমাণ কি হয়ে যায়, বেড়ে যায়। আর বকেয়া যে সেবা আয়টি রয়েছে এটিকে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে লিখি। তাহলে আমরা জানি যে সম্পদ বাড়লে ডেবিট, এই জন্যে তোমার বকেয়া সেবা আয় বা প্রাপ্য হিসাব ডেবিট, এবং আমরা তোমার সেবা আয়ের পরিমাণ বকেয়ার কারণে বৃদ্ধি পাওয়ার কারণে আমরা সেবা আয়কে ক্রেডিট বলছি। ওকে, এরপর দ্বিতীয় যে তোমার সমন্বয় যাব যেটি আমরা করব, সেক্ষেত্রে যে সমন্বয়টি আমরা রেখেছি বা যে লেনদেনটি রেখেছি সেটি হচ্ছে বেতন বকেয়া রয়েছে 1300 টাকা। তাহলে তোমাকে প্রথমে বুঝতে হবে এটা কোন গ্রুপের মধ্যে পড়েছে। তাহলে এটি তোমার বকেয়া খরচ বা খরচের বকেয়ার মধ্যে পড়েছে। তাহলে বেতন বকেয়া রয়েছে, তাহলে এটি কিসের মধ্যে পড়েছে? বেতন বকেয়া খরচের বকেয়া বা বকেয়া খরচের মধ্যে পড়েছে। তাহলে এই ক্ষেত্রে তোমার কী হবে, এক্ষেত্রে আমরা যেটি করবো সেটা হচ্ছে যে সর্বোচ্চ খরচটি ডেবিট, আর যেটি অর্থাৎ যে বকেয়া খরচটি আছে এটি ক্রেডিট। তাহলে এখানে সর্বোচ্চ খরচটি হচ্ছে বেতন, তাহলে আমরা এখন এখান থেকে বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন, যেটি আমরা বকেয়া বেতন লিখতে পারি। আবার এটিকে আমরা একটু আগেই বলছি যে তোমার ইউএস মেথডে আমরা এটিকে এখন প্রদেয় বেতন নামে আমরা অভিহিত করবো। তাহলে প্রদেয় বেতন হিসাব বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। তাহলে এটির আমরা আবার একটু ব্যাখ্যা দিই, দেখো এটি আমরা বলেছি যে আমার সংশ্লিষ্ট খরচটি ডেবিট, খরচের বকেয়াটি ক্রেডিট। তাহলে এখানে সংশ্লিষ্ট খরচটা হচ্ছে বেতন, আর তোমার বেতনের বকেয়াটি, এই বকেয়াটি আমরা না লিখে আমরা লিখছি প্রদেয় বেতন। এটি আমরা কী লিখেছি আমরা, ওকে, প্রদেয় বেতন। এবার আমরা তোমার যে কাজটি এখানে আবার একটু ব্যাখ্যা করব, দেখো এখানে তোমার বেতনের সাথে যে বকেয়াটি আছে এই বকেয়াটি আমরা কী করি, তোমার আয় বিবরণীতে যোগ দিই। তাহলে খরচের পরিমাণ কী হয়ে যায়, বেড়ে যায়। খরচের পরিমাণ কী হয়, বেড়ে যায়। এই জন্য আমরা বেতন হিসাবকে ডেবিট লিখতে পারি, আর এই বকেয়া বেতনটি আমরা আবার কী করি আর্থিক অবস্থার বিবরণীতে আমরা দায় কলামে দেখাই। কোথায় দেখে আমরা দায় কলামে দেখে নেব। ওকে, তাহলে আমরা লিখছি বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। এরপরে অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অগ্রিম বিমা, অগ্রিম বিমা বা তোমার খরচের অগ্রিম আমরা এটিকে এই গ্রুপের মধ্যে ফেলে থাকি। তাহলে খরচের অগ্রিমের যদি সময় উত্তীর্ণ হয়ে যায় এটি খরচের রূপান্তর হয়ে যায়। তাহলে আমরা যে তোমাদেরকে পদ্ধতি বলেছিলাম যে তোমার যদি রেয়া মিলে কী আকারে থাকে, খরচ আকারে থাকে, তাহলে সমন্বয় জমিদারটি সম্পদ আকারে, যদি রেয়া মিলে সম্পদ আকারে থাকে তাহলে আমাদেরকে খরচ আকারে দেখাতে হবে। এখন আমরা একটা ধরে নিচ্ছি যে রেয়া মিলে অগ্রিম বিমাটি সম্পদ আকারে আছে, আমাদেরকে খরচ আকারে দেখাতে হবে। তাহলে এখন আমরা এখানে দেখাচ্ছি বিমা খরচ, বিমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বিমা, অগ্রিম বিমা হিসাব ক্রেডিট, ওকে। তাহলে আমরা তোমার এটা লিখে বেরোচ্ছি। এরপরে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে, সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে যেটি এটি অগ্রিম খরচের বা খরচের অগ্রিমের মতোই আমরা এখন দেখব। এবং আমরা এটা ধরে নিচ্ছি যে রেয়া মিলে সাপ্লাই আকার আছে, এখন আমাদেরকে এটি সাপ্লাই বা সম্পদ আকার আছে, তাহলে আমাদেরকে খরচ আকারে দিতে হবে। তাহলে এখন আমরা লিখব সাপ্লাইজ খরচ সাপ্লাই
সাপ্লাইড খরচ হিসেব নিয়ে বের সাপ্লাইড হিসেব করি, তাহলে এর নিয়মটি ঠিক অগ্রিম খরচের মতোই, অর্থাৎ যদি আমি সম্পদ আকারে থাকে তাহলে খরচ আকারে, খরচ আকারে থাকলে সম্পদ আকারে দেখা যাবে। আমরা এটি দেখিয়েছি অনুপাদিত বা হ্যাঁ অর্জিত হয়েছে, তাহলে এটির নিয়ম তার আগে হচ্ছে যে এটি কোন গ্রুপে পড়ছে, এটি হচ্ছে যে তোমার আয়ের অগ্রিম বা অগ্রিম আয়ের মধ্যে পড়েছে। তো সেক্ষেত্রে আমরা নিয়ম বলেছিলাম যে যদি রেমিলে দায় আকারে থাকে তাহলে আয় আকারে, যদি রেমিলে আয় আকারে থাকে তাহলে দায় আকারে দেখা হয়। তাহলে এখন আমরা এটা ধরে নিচ্ছি, এটা রেমিলে তোমার দায় আকারে আছে, এখন আমাদেরকে আয় আকারে দেখা যাবে। তাহলে আমরা এখন এটা অনুপার্জিত এটি ঠিক একই রকম ভাবে আমরা দেখিয়েছি যে দয়া করেছিল, এখন আয়াকার আমরা দেখিয়েছি। ওকে, আমরা এই পাঁচটি সমন্বয় তোমাদের সাথে আলোচনা করেছি, তোমরা এর মত বা এর ন্যায় তোমরা কিছু তোমার সমন্বয় যাবে যা প্র্যাকটিস বাসায় তোমরা করতে পারো। তোমার তো সেক্ষেত্রে তোমরা আমার মনে হয় উপকৃত হতে পারবা। আমাদের ক্লাস যে কার্যক্রম, এই কার্যক্রমটি আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।